সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ শিকারে যায় কক্সবাজার উপকূলের জেলেরা। বর্ষা মৌসুমে হালকা বৃষ্টিও জেলেদের মাছ শিকারের উপযুক্ত সময়, তাই সাগরে গিয়ে জেলেরা জাল ফেলতে ঝাঁকে ঝাঁকে উঠে ইলিশ। ট্রলার ভর্তি ইলিশ নিয়ে জেলেরা বিক্রির জন্য দ্রুত ছুটে আসেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। এভাবে গেল 5 দিন ধরে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে অবতরণ কেন্দ্রে ফিরে একের পর এক ট্রলার। প্রতিটি ট্রলারে ছিল 3 থেকে 6 হাজার ইলিশ, কিন্তু এখন ট্রলারগুলো ফিরছে মাত্র 1 হাজার থেকে 2 হাজার ইলিশ নিয়ে। জেলেরা বলছেন বৃষ্টি নেই, সাগরে প্রচণ্ড গরমে গভীরে চলে যাচ্ছে ইলিশের ঝাঁক। মাছ একটু কম হওয়ার কারণ হচ্ছে গরমটা প্রচুর, রোদ্রের কারণে সমুদ্রে অনেক সময় মাছ গভীরে চলে যায়। প্রতিদিনই বাঁকখালী নদীর মোহনায় নগর করছে ইলিশ সহ 30টির বেশি ট্রলার। ব্যস্ততা বেশি ভাই, দেখেন না ঘামিয়ে গেছে কি অবস্থা।